বিসমিল্লাহ রহমান রাহিম দুই হাজার একুশ সালের ব্যবসা শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের দ্বিতীয় সপ্তাহের দুই নম্বর অ্যাসাইনমেন্টটির কিভাবে সমাধান করবে অর্থাৎ কীভাবে সঠিকভাবে উত্তর লিখবে এবং সর্বোচ্চ নাম্বার কীভাবে পাওয়া যাবে সে বিষয়ে আজকে আমি পরামর্শ দিচ্ছি তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিক্ষার্থীবিন্দু আজকের এই অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা আর এই অ্যাসাইনমেন্টটির ক নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা খ নম্বরে বলছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ এবং গনম্বর নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আর গনম্বর প্রশ্নে বলা হয়েছে আর্থসামাজিক সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব বর্ণনা তো শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করবে তার উত্তর তোমাদেরকে বলে দিব তার আগে এই অ্যাসাইনমেন্টের কভার ফিসটাটি কীভাবে তুমি পূরণ করবে সে সম্পর্কে ধারণা দিচ্ছি আজকের ব্যবসা উদ্যোগ বিষয়ের দুই নম্বর অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে দুই এটি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা বিষয় কোড হবে ওয়ান ফোর থ্রি অর্থাৎ একশো তেতাল্লিশ এবং ইংরেজিতে বিজনেস এন্টারপ্রিউশনারশিপ বিষয় নাম লিখবে শিক্ষা বোর্ডের নাম নিজ নিজ বোর্ডের নাম লিখবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে অর্থাৎ এইটের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার যা হবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার একই হবে এরপর তোমার শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে এবং নিচের অংশগুলোর মধ্যে তোমরা কোনো কিছু লিখবে না অর্থাৎ এটি খালি রাখবে এটি শিক্ষক পূরণ করবে তো শিক্ষার্থীবিন্দু তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই সিঙ্গেল ফিসটা লিখবে অর্থাৎ উভয় ফিসটা লিখবে না এবং এটি নর্মাল কাগজে এ ফোর সাইজ অথবা অফসেট পেপার এ ফোর সাইজে লিখলে ভালো এবার আমরা তোমাদেরকে এই ব্যবসা উদ্যোগ বিষয়ের দুই নম্বর অ্যাসাইনমেন্টের ক নম্বর প্রশ্নটির সমাধান বুঝিয়ে দিচ্ছি ক নম্বর প্রশ্নে বলছে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের ধারণা তো শিক্ষার্থীদের প্রথমে আমি তোমাদেরকে উদ্যোগ কাকে বলে সে বিষয়ে বলছি উদ্যোগ যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাই উদ্যোগ উদ্যোগ যে কোনো বিষয় হতে পারে আর যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি উদ্যোগ এটি হচ্ছে উদ্যোগের ধারণা এবার আসব ব্যবসা উদ্যোগ একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনাই ব্যবসায় উদ্যোগ অন্যভাবে বলা যায় ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা আমরা আরও ব্যাপকভাবে বলতে পারি যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা পরিচালনা করে তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা তো শিক্ষার্থী কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই উদ্যোগ ও ব্যবসা উদ্যোক্তার বিষয়ে ধারণা দিলাম আশা করি তোমরা আজকের এই ক নম্বর প্রশ্নটির সমাধানটি বুঝতে পেরেছ এবার আমি তোমাদেরকে এই খ নম্বর প্রশ্নের সমাধান বুঝিয়ে দিচ্ছি খ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ গুলো কি কি। তো শিক্ষার্থী এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে অর্থাৎ ব্যবসা গড়ে ওঠার অনুকূল পরিবেশ হচ্ছে উন্নত অবকাঠামো উপাদান সরকারি পৃষ্ঠপোষকতা এরপর আছে আর্থসামাজিক স্থিতিশীলতা অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা প্রশিক্ষণের সুযোগ তাহলে এখানে তোমরা লক্ষ্য করো এই প্রশ্নের মধ্যে ছয়টি পয়েন্টের কথা উল্লেখ করা আছে তোমরা এ উন্নত অবকাঠামোগত উপাদান এখানে লক্ষ্য করা ব্যবসা পরিচালনার জন্য আনুষঙ্গিক কিছু সুযোগ সুবিধা যেমন বিদ্যুৎ গ্যাস ও যাতায়াত ব্যবস্থা দরকার ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য এই সকল উপাদান থাকা বাঞ্ছনীয় দুই নম্বর পয়েন্ট সরকারি পৃষ্ঠপোষকতা সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের ব্যবসা উদ্যোগে আরও সম্প্রসারণ ও সমৃদ্ধি সম্ভব সরকারি বিভিন্ন সিদ্ধান্ত যেমন কর্মকু স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ ইত্যাদি ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারবে তিন নম্বর পয়েন্ট বলা হয়েছে আর্থসামাজিক স্থিতিশীলতা অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা যেমন ব্যবসা উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করে তেমনি অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ব্যবসা উদ্যোগের উপর বিরূপ প্রভাব পেলে চার নম্বর পয়েন্টই হচ্ছে আইনশৃঙ্খলার পরিস্থিতি তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসা স্থাপন ও পরিচালনা সহজ হয় অন্যদিকে অস্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ব্যবসা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পুঁজির প্রাব্যতা যে কোনো ব্যবসা উদ্যোগ সফল পাবে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত পুঁজি বা মূলধন মূলধনের স্বল্পতার কারণে অধিকাংশ ব্যবসা স্থাপনও পরিচালনা করা সম্ভব হয় না এজন্য দেশের ব্যাংকিং ব্যবসার উন্নয়ন ঘটাতে হবে যাতে করে নতুন উদ্যোক্তা পুঁজির যোগান পেতে পারে লাস্টের যে পয়েন্টটি ছয় নম্বর পয়েন্ট সেটি হচ্ছে প্রশিক্ষণের সুযোগ প্রশিক্ষণের অভাবে অনেক সময় সুযোগ থাকা সত্ত্বেও সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি সম্ভব তো শিক্ষার্থী কিন্তু এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এ নম্বর প্রশ্নের সমাধান বললাম অর্থাৎ ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কী কী এই ছয়টি পয়েন্ট তোমরা লিখবে এবং ব্যাখ্যা লিখবে এখন গণম্বর প্রশ্নটির সমাধান কিভাবে লিখবে লক্ষ্য করো গণম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য শিক্ষার্থীবিন্দু তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এ ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা আছে এখানে দশটি পয়েন্টের কথা উল্লেখ করা আছে অর্থাৎ দশটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি ব্যবসা স্থাপনের কর্ম উদ্যোগ ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে দুই নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তোমরা লক্ষ্য করো দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে ঝুঁকি আছে জেনেও লাভের আশা ব্যবসা পরিচালনা ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে এবং পরিমিত ঝুঁকি নিয়ে সহায়তা করে তিন নম্বর পয়েন্ট ব্যবসা উদ্যোগের ফলাফল হল একটি ব্যবসা প্রতিষ্ঠান এর মানে হল ব্যবসা উদ্যোগ সম্পর্কে কোনো ধারণা চিন্তাভাবনা বাস্তবে রূপ দিতে সহায়তা করে চার নম্বর যে বৈশিষ্ট্য তা হচ্ছে ব্যবসা উদ্যোগের অন্য একটি ফলাফল হল এটি একটি বা সেবা পাঁচ নম্বর বৈশিষ্ট্য ব্যবসা প্রতিষ্ঠানটি সফলভাবে পরিচালনা করে এবং ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ব্যবসা উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা নিজের উপার্জনের ব্যবস্থা করতে পারে সাত নম্বর বৈশিষ্ট্য অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা ব্যবসা উদ্যোগ মালিকের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আট নম্বর বৈশিষ্ট্য নতুন সম্পদ সৃষ্টি করা ব্যবসা উদ্যোগের মাধ্যমে যেমন মানব সম্পদ উন্নয়ন হয় তেমনি মূলধনও গঠন হয় নয় নম্বর সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ব্যবসা উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধান সহ অন্যান্য ক্ষেত্রে অবদান রাখতে পারে সর্বশেষ দশ নম্বর বৈশিষ্ট্য হল মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করা ব্যবসা উদ্যোগ উদ্যোক্তাদের সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেও অনুপ্রাণিত করে শিক্ষার্থী মধ্যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এই ঘনম্বর প্রশ্ন অর্থাৎ ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্যের এই দশটি পয়েন্ট বর্ণনা করলাম এখন আমরা ঘনম্বর প্রশ্ন অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব তো শিক্ষার্থী এখানে আর্থ সামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব আমি এখানে বর্ণনা করতেছি তোমরা খেয়াল করো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার দশ অনুযায়ী আমাদের মোট জাতীয় উৎপাদনের প্রায় পঞ্চাশ ভাগ সেবা খাত থেকে আসে প্রায় বিশ ভাগ আসে খাত থেকে আর বাকি তিরিশ ভাগ আসে শিল্প খাত থেকে যে কোনো দেশের উন্নয়নের শিল্প খাত মুখ্য ভূমিকা পালন করে বাংলাদেশ ব্যবসা উদ্যোগের মাধ্যমে শিল্প খাত সহ সকল খাতের উন্নয়ন সম্ভব ব্যবসা উদ্যোগ নিম্নোক্তভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে এবার এখানে পয়েন্ট আকারে এ আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব বর্ণনা করা হলো। প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার ব্যবসা আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে তাছাড়া নতুন নতুন শিল্প স্থাপনে মাধ্যমে বিনিয়োগ সৃষ্টি এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব দুই নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য করো জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধি ব্যবসা মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় ফলে সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয় তিন নম্বর পয়েন্টটি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের পাশাপাশি উদ্যোক্তাদের মাধ্যমও দেশের শিল্প কারখানা স্থাপন পরিচালনা ও সম্প্রসারণ হয়ে থাকে এর মাধ্যমে নিত্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় যা বেকার সমস্যা দূর করার করাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চার নম্বর যে পয়েন্টটি হচ্ছে দক্ষ মানব সম্পদ সৃষ্টি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আমাদের এই বিশাল জনসংখ্যা আমাদের সম্পদ হতে পারে কারণ ব্যবসা উদ্যোক্তা দেশের অদক্ষ জনগোষ্ঠীতে উৎপাদনশীল কাজে নিয়োজিত করে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারে সর্বশেষ যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে পরনির্ভরশীলতা দূরীকরণ ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের পরনির্ভরশীলতা অধিকাংশে দূর করতে পারি ব্যবসা উদ্যোগের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারব শিক্ষার্থীবিন্দু এই ছিল আজকের তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ের দ্বিতীয় সপ্তাহের দুই নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি তোমরা আমাদের এই আজকের এই চারটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো অর্থাৎ ক নম্বর প্রশ্নটি ছিল ব্যবসা উদ্যোগ ও উদ্যোগের ধারণা এবং খ নম্বর প্রশ্নটি ছিল ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আর ঘ নম্বর প্রশ্ন ছিল ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য এবং সর্বশেষ ঘ নম্বর ছিল আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব তো শিক্ষার্থীবিন্দু এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা যদি এইভাবে লিখতে পারো এবং এটার সাথে তোমার নিজের মতামত এখানে ব্যাখ্যা করবে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ